গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। সো ফাইনালি আজকে হচ্ছে ভাই ফোঁটা। তো অলরেডি দিদিরা চলে এসেছে, এসে আমাকে ডাকতেই তারপর আমি ঘুম থেকে উঠেছি। এখন ঘুম থেকে উঠে পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছি ফোঁটা নেওয়ার জন্য। তো ভাই, তবে দিদিরা এখন ফোঁটা দেওয়ার জন্য সব কিছু রেডি করছে, রেডি করে তারপরে ডাকলে তারপরেই যাব। তো অলরেডি ওদিকে রিমাও চলে গেছে ও দাদাকে ফোঁটা দেওয়ার জন্য। তো আজকে আমি আছি, আমার মাসির ছেলে আছে, আরও সবাই আছে, এবং দিদিরাও এসে গেছে, দুটো দিদিও এসে গিয়েছে ওখানে, ওরা সব রেডি করছে ফোঁটা দেওয়ার জন্য। তো চলো ফোঁটা নিই, ফোঁটা নিয়ে তারপরে ভিডিওতে আসছি। টাটা, অলরেডি ফোঁটা দেওয়া হয়ে গেছে। এই যে ফোঁটা দেওয়া হয়ে গেছে, আর এই হচ্ছে দুটো পাগলি। তাই করো দাও তোমরা, এটা হচ্ছে আমার ছদ্দি, এটা হচ্ছে আমার বর্দি, আর এটা হচ্ছে পাপা, আর পিকু, এটা হচ্ছে পিকু সোনা, আমার বর্দির ছেলে। তো এভাবে ফোঁটা দেওয়া হয়ে গেছে, এখন কি হবে, মটন না চিকেন আজকে? ফাইনালি আমাদের লাঞ্চ করা হয়ে গিয়েছে, এই সবেমাত্র লাঞ্চ করে ভিডিও বানাচ্ছি। তো খাওয়া অনেকটাই জোর হয়ে গেছে, যার জন্য কষ্ট হচ্ছে। তো কারণ আজকে তো ভাই ফোঁটা, যার জন্য খাওয়া একটু জোর হবেই, এবং জোর তার সাথে আবার একটু বেশি করে খাওয়া গেছে, যার জন্য চাপ হয়ে গেছে, তার জন্যই কষ্টটা হচ্ছে। তো ভাই তবে এখন একটু রেস্ট করতে হবে, তারপরে বিকেলবেলা আরও অনেক কাজ আছে, দিদিদের সাথে ঘুরতে যাওয়া, মজা করা। তো এরপরে আর ভিডিও আসতে পারবো না, তো আজকে ব্লগটাই এখানে শেষ করে দেবো, কারণ এরপরে ওদের সময় দিতে হবে আর ভিডিওই আসতে পারবো না। তো ভাই তবে আজকে ভিডিওটা এইটুকুই, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এবং তোমাদের ভাই ফোঁটা কেমন কাটছে না কাটছে সেটা অবশ্যই কমেন্টে বলবে, এবং আমাদের ভাই ফোঁটার ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই বলবে। সো টাটা।